রুদ্রবার্তার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আসুন আমার সাথে রান্না শিখুন সহজভাবে। চলুন দেখুন আজকের রান্না। নমস্কার, রুদ্রবার্তা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। রুদ্রবার্তা মানে সোজা কথা সোজাভাবে, এখানে রান্নাও দেখানো হয়, সবকিছু সোজাভাবে। আজকের রেসিপি শাহী পনির। এই শাহী পনির বানাতে কি কি উপকরণ লাগে চলুন দেখা যাক। শাহী পনির বানাতে এখানে আমি নিরামিষ শাহী পনির দেখাচ্ছি। এখানে 400 গ্রাম পনির নিয়েছি, এইভাবে কিউব করে কেটে। 3 চামচ টক দই আছে, কাজু বাদাম 20 গ্রাম আছে, 2টো টমেটোকে কুচিয়ে নিয়েছি। এখানে 5টা কাঁচা লঙ্কা আছে, 1.5 ইঞ্চি আদা কুচিয়ে নিয়েছি। লাগছে এখানে 1 চামচ ঘি, 7 মতো চিনি, 7 মতো তো নুন লাগছেই। মশলার মধ্যে লাগছে এখানে 1 চামচ ধনির গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচেরও কম হলুদ। আর ফোড়নের জন্য এখানে নিয়েছি 4টি এলাচ, 1টা দারচিনি, 4টি লবঙ্গ, জৈত্রী অল্প, সাহাজিরে অল্প নিয়েছি। সাদা তেলে বানাবো। এখানে লাগবে কসুরি মেথি আর গরম মশলা, আর নিয়েছি লাগছে ফ্রেশ ক্রিম। প্রথমে একটা আমি পেস্ট বানিয়ে নেব, আদা আর কাঁচা লঙ্কা, টমেটো, কাজু বাদাম, অল্প একটু জল দিয়ে এই পেস্টটা আমি বানিয়ে নেব। পেস্টটা বানানো হয়ে গেছে, গ্যাসটা অন করলাম। প্রথমে আমি পনিরটা ভেজে নেব। এখানে আমি 1 চামচ মতো তেল দিয়েছি, কারণ পনির ভাজতে খুব বেশি তেল লাগবে না। তেল গরম হয়ে গেছে, আমি পনিরটা ভেজে নেব। পনিরটা হালকা লাল করে আমি ভেজে নেব। দেখুন খুব হালকাভাবে আমি ভেজে নিয়েছি পনিরগুলো, খুব হালকাভাবে লাল করেছি। এই পনিরগুলো আমি তুলে নেব। পনিরগুলো সব তুলে নিলাম, আর পাশে আমি গরম জল করে রেখেছি। আমি পনিরটার মধ্যে অল্প একটু নুন দিলাম, আর এই গরম জলটা এর মধ্যে দিয়ে দিলাম, তাতে কি হবে ওই পনিরটা খুব সফট হবে। এই পনিরের জলটা কিন্তু আমি ফেলবো না, এটা দিয়ে আমি রান্না করে নেব। এইভাবে পনিরটা ভেজানো থাক। 1 চামচ মতো তেল আছে, আমি আরও 2 চামচ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে ফোড়নটা দিয়ে দেবো। একটু জৈত্রী দিলাম, সাহাজিরে, একটু দালচিনি আর লবঙ্গ, আর ছোটো এলাচগুলো একটু ফাটিয়ে দেবো। 4টে ছোটো এলাচ আমি ফাটিয়ে নিয়েছি, কারণ না তেলের মধ্যে মালে ছিটকাবে। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরো, ততক্ষণ আমি মশলার একটা পেস্ট বানিয়ে নিই। গুঁড়ো একটা বাটির মধ্যে আমি জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো সব দিয়ে অল্প একটু জল দেব এর মধ্যে। জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবে। এইভাবে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবে। ফোড়ন থেকে অলরেডি সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে, আমি এর মধ্যে এই পেস্টটা দিয়ে দেব। এটা আমি একটু কষে নেব, মশলাটা একটু আমি কষিয়ে নেব। সুব্রত দে, আপনার জন্যেই এই আজকে শাহী পনির দেখানো নিরামিষভাবে। শাহী পনির আমিষও হয়, আমিষটাই বেশিরভাগ বানানো হয়, তো আপনার অনুরোধে আমি নিরামিষ দেখাচ্ছি। পনিরের বহু নিরামিষ রান্না আমার অলরেডি দেখানো হয়ে গেছে, প্লিজ আপনারা পুরনো ভিডিওগুলো একটু দেখে নেবেন। আর এই রেসিপিটা মানে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখুন, খুব সহজ রান্না, আশা করি পারবেনও রান্না করতে। মশলাটা
কষানো হয়ে গেছে বুঝতেই পাচ্ছেন। এবার আমি এই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম এই পেস্টটা দিয়ে দেব। খুব একটা সময় লাগে না এই রান্নাটা বানাতে। এবার এটা আমি খুব ভালোভাবে কষবো। আর এই গ্রাইন্ডারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। এটা আমি এবারে খুব ভালোভাবে কিন্তু কষবো। মশলাটা খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে, তেলও সেপারেট হতে শুরু করে দিয়েছে। আমি এই সময় এর মধ্যে দিয়ে দেবো এক চামচ চিনি, নুন দেবো পনিরের মধ্যে আমি অল্প পরিমাণ নুন দিয়েছি, তো এর মধ্যেও আমি দিলাম, চেখে দেখে তারপর আবার দেওয়া যাবে। এখানে আমি টক দই 3 চামচ নিয়েছি, এটা খুব ভালোভাবে ফেটিয়ে রেখেছি। এর মধ্যে 1 চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দেব। যদি ফ্রেশ ক্রিম না থাকে দুধের সর কিন্তু দিলেও হবে। এটা খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব। আর গ্যাসটা এই সময় অফ করে দেওয়াটাই বেটার, কারণ দইটা না এই গরমের মধ্যে দিলে কি হয় ফেটে যায়, মানে ছানা কেটে কেটে যায়, তাই আমি গ্যাসটা অফই করে দিলাম। অফ করে দিয়ে আমি দইটা এর মধ্যে দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নিয়ে তারপর আমি গ্যাসটা অন করব। এইভাবে যদি দই দেওয়া যায় তাহলে দইটা আর কেটে যায় না। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই একদম দেবেন না, মিডিয়াম টু লোয়ে দেবেন। আর মশলাটা খুব ভালোভাবে কষবার চেষ্টা করবেন। এবার আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে দেব। পনিরের সঙ্গে একটু এটা কষে নেব। তিন মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুললাম। এবার এর মধ্যে আমি অল্প একটু গরম মশলা দিয়ে দেব, হাফ চামচেরও কম দিয়ে দেব। 1 চামচ মতো ঘি, এই সময় একটু নুনটা মিষ্টিটা চেক করে নেবেন। এখানে নুন মিষ্টি পুরো ঠিক আছে। রান্নাটা প্রায় হয়েই এসেছে, এবার খালি কসুরি মেথিটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম। আমি এটা একটু হাতে এইভাবে প্যাচ করে দিয়ে দেব। সুন্দর গন্ধ বেরিয়েছে। আর এই রেসিপিটা খেতে সত্যি দুর্দান্ত। আমিষটাও যত সুন্দর খেতে, নিরামিষটাও কিন্তু খেতে খুবই সুন্দর। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি ঢেকে দিলাম, গ্যাস স্টপ করলাম। 5 মিনিট পরে আমি পরিবেশন করব। তৈরি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষ শাহী পনির। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বানিয়ে খাবেন, আর কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন, লাইক করবেন। অবশেষে বলি, রুদ্ধবার্তা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো রান্নাঘর শেষ হলো। প্রতি মঙ্গল বৃহস্পতি শনি দেখুন রুদ্ধবার্তা রান্নাঘর।